হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাড়িতে এসেছি আমি, অনেকদিন কোনো ভিডিও ছাড়া হয়নি। এখন অনেকদিন পরে বাড়িতে আসার কারণে ছুটিতে আছি কিছুদিন, তো আজকে একটা অন্য কিছু রকমের কিছু করতে চাইছি। আমি আর আমার ওয়াইফ মিলে আজকে একটু বিরিয়ানি রান্না করব, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। ফ্রেন্ডস, এই যে চিকেন কষানো শুরু হয়ে গেছে। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমরা 1 ঘন্টা। ওটাকে তেল, শাহী গরম মশলা, সর্ষের তেল, একটু টক দই, আদা, জিরে গুঁড়ো দিয়ে ওটাকে মাংসটাকে ধুয়ে মাখিয়ে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে এখন এখানে প্রায় পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসটা কড়াইতে দেওয়া হয়েছে। এর আগের থেকে একটু করা হয়নি ভিডিওটা, হঠাৎ করে মনে হলো ভিডিও করবো, ওই জন্যে বানাচ্ছি। তো এই যে এখন মাংসটা চাপিয়ে দিয়েছি, রাইসটাও আমরা ভিজিয়ে দিয়েছি, চালটাও ভিজিয়ে দিয়েছি আমরা, চালটাও দেখাচ্ছি আপনাদেরকে। চালটাও ভিজিয়ে দিয়েছি, নিজে এটা নিয়ে এসেছি, বিরিয়ানি রাইস নিয়েছে, 105 টাকা কেজি নিয়েছে এটা। এই যে বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি আমরা লাল লাল করে, এটা যখন ওই চিকেন আর রাইসটাকে ইয়ে করা হবে তখন দেওয়া হবে। এই যে বেরেস্তার পেঁয়াজ, এটাকেও ভেজে নেওয়া হয়েছে। এটা একটুখানি হাল বেশি হয়ে গেছে, আর একটু কম হওয়ার দরকার ছিল, তাও অসুবিধা নেই, এটাতে হয়ে যাবে, বেশ ভালোই হয়েছে। চলো আগে এগোনো যাক। আজকে আমাদের রান্নাটা কাঠেই হবে, কারণ কাঠের বিরিয়ানিটা যেহেতু ভালো হয়। সব কিছু এখানে নিয়ে বসেছে, এই জাল জ্বলছে না মনে হয়। একটু শক্ত শক্ত আছে, যে কারণে আলুগুলো ভাজা হয়নি ঠিকঠাক, এই কারণে ভাজা হয়ে গেল। দেওয়া হয়েছে হাঁড়িতে, মাটি লেপে নেওয়া হয়েছে, কারণ হাঁড়িতে মাটি দেওয়া হয়েছে এই কারণেই হচ্ছে গিয়ে, যেন হাঁড়িতে কালিটা না পড়ে। পড়বে কিন্তু কোনো নয়, কম যাতে একটুতেই উঠে যায়। আমরা ভাত বসিয়ে দিয়েছি, আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। বেশি দেখালাম বন্ধ হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এখন উপুর দেওয়া হবে। এরম ভাবে উপুর দিয়েছো বন্ধুরা তোমরা কোনোদিন? আমাদের বাড়িতে এইভাবে উপুর দেওয়া হয় ভাত। এই যে দিও না,
নাক বেশি নিচে দিয়ে লাভ নেই। খেলাম থাক, প্রচন্ড গরম, আরো আগে নামানো কি ছিল, ধরো এটা এটা ধরো। তোমার তোমার জন্য ভাত রাখা হয়নি কিন্তু, ভুলে গেছি মা। এটা দিছিস, ভাবটা যেন না বেরিয়ে যায়, ওই জন্য বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি, দেখা যাক কিরকম টেস্ট হয়েছে। বন্ধুরা এই যে বেড়েছি খাবারটা প্লেটে, খাওয়া দাওয়ার সময় কী কী রেসিপি লাগলো আমি এমনি একটা বলে দেবো তোমাদেরকে, আর তোমরা পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, ভালো লাগবে আশা করি। চলো বন্ধুরা, ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।